মানে এই মেল দিয়ে আর আমরা কোনো বাচ্চা নিব না, না হলে ইনব্রিডিং হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। টান আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মামি। দেখেন সবুজের কার্পেটে হাঁটতেছি, কেমন লাগতো যদি এই জায়গাটা এরকম সবুজ ঘাসে পরিপূর্ণ হইতো? অত্যন্ত চমৎকার লাগত। এই ঘাসগুলো কিন্তু জীবিত হবে না, এগুলো আমাদের ছাগলের ফার্মের ছাগলগুলো খাওয়ার পরে যে উচ্ছিষ্ট ঘাস সেই ঘাসগুলো এখানে বিছিয়ে দেওয়া হয়েছে। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে মালচিং। এটা মূলত দেওয়া হয়েছে সামনে শীতকাল আসতেছে, তো শীতে যেন মাটিটা বেশি হার্ড না হয়ে যায় সে কারণে একটু ঢেকে দেওয়ার ব্যবস্থা। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে এখানে যে মাটিগুলো আমরা ফেলেছি সেই মাটিগুলো কিন্তু একেবারেই অনুর্বর, এঁটেল মাটি। তো এই মাটিটাকে একটু উর্বর করার চিন্তা ভাবনা থেকেই এই ঘাস পাতা এগুলো এখানে ফেলে দিলাম। এগুলো পচে আস্তে আস্তে হচ্ছে কম্পোস্ট হবে। এছাড়াও শীতের সময় আমাদের ছাগলের ফার্মের যে ছাগলের মলমূত্রগুলো আছে সেগুলোও আমরা নিয়ে আসব, সেগুলো আমরা হচ্ছে গিয়ে পুরো এরিয়াতে ছড়ায় ছিটায় দিব। এরপরে মাটিটাকে হচ্ছে গিয়ে ওলট পালট করে দিব। আশা করি এরপরে মাটিটা অনেকটাই উর্বর হয়ে যাবে। একটু চ্যালেঞ্জ নিয়ে দেখি মাটিটাকে ঠিক করা যায় কি না। টিপ টিপ বৃষ্টি, মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি, আজকেও একটু আগেও বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই বললেই চলে। আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে, রোদও দেখা যাচ্ছে। কবুতরগুলোকে ছেড়ে দেই, সবগুলো ছাড়বো না, একটা ধাপড়ি ছাড়বো আর কি। আর নরমাদিগুলো মোটামুটি আলাদা করে ফেলা হয়েছে, তো আজকে শুধু নরগুলো ছাড়বো। এখন এই ধাপড়িতে সব হচ্ছে নর কবুতর। টানা বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ। এই যে এই ঘরটার অবস্থা তো একেবারেই খারাপ, ঘরটা কয়েক মাসের মধ্যে এগুলো আমরা ভেঙেই ফেলবো। তারকে দুইটা মেল, খুব চমৎকার দুইটা একদম সাদা রঙের মেল বাচ্চা। এগুলো মাঝে মাঝে ছেড়ে দেই। টার্কির এই মেলটাকে নতুন সংগ্রহ করা হয়েছে, কিছুদিন আগেও দেখাইছিলাম, এটা কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ। এইটাকে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ফিমেলগুলো আছে সেই ফিমেলগুলোর সাথে দিয়ে দেব দু একদিনের মধ্যেই। এই মেলের সাথে যে ফিমেলগুলো আমাদের আছে সেই ফিমেলগুলোর প্রজননের বাচ্চাগুলো আমরা নেব। Thank you.
পুরনো যে মেইলটা এই যে এই কেসটাতে আছে, ওই যে চমৎকার, এটা হচ্ছে রয়্যাল পাম বলে এই রংটাকে। মেলটা খুবই চমৎকার, খুবই অ্যাক্টিভ। তো এটা থেকে আমরা অনেকগুলো বাচ্চা রাখছি, যে কারণে এটাকে এখান থেকে সরায় ফেলবো। মানে এই মেল দিয়ে আর আমরা কোনো বাচ্চা নেব না, নাহলে ইনব্রিডিং হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। এই জন্যই নতুন আরও দুইটা মেল আমরা কালেক্ট করছি। একটা হচ্ছে গিয়ে রেড বারবন, এই যেটা, আর এটা হচ্ছে ব্রড বেস্টেড ব্রোঞ্জ। মাশাল্লাহ, ময়ূর দেখেন ওই যে চালার উপরে উঠে গেছে। আমি যেটা দেখেছি যে সকালে ময়ূরগুলো ছাড়ার পরে তখন এরকম একটু উড়াউড়ি করে, আর হচ্ছে সন্ধ্যার আগে আগে যখন ঘরে যাবে তার আগে এরকম উড়াউড়ি ছটফট করে। অধিকাংশ কবুতরই নেমে গেছে, অল্প কিছু এখনো আকাশের উপরে আছে, উড়াউড়ি করতেছে। সুপ্রিয় দর্শক, আমাদের বার্ড ক্যানভাসের এই গ্রিনারিটা কেমন হচ্ছে সেটা একটু কমেন্টে জানাবেন। যে প্ল্যান অনুযায়ী গাছগুলো রোপণ করছি এই বর্ষাতেই, কিন্তু বর্ষা শেষ হওয়ার আগেই কিন্তু আমরা একটা ফলাফল দেখতে পাচ্ছি অলরেডি, যে প্রচুর সবুজ একটা ভাইব চলে আসছে এখানে। ওয়াও, এই যে সান সান, অনেকদিন ওর সাথে সময় কাটানো হয় না। তো ইনশাল্লাহ এই বর্ষা শেষ হইলে এবং আগামী বর্ষাতে একদম গ্রিন হয়ে যাবে আমাদের বার্ড ক্যানভাস ইনশাল্লাহ। ময়ূরটা দেখেন একটু আগে কোথায় দেখলাম, আবার দেখেন এখানে চলে আসছে, তো বোধহয় আবার আজকেও ছাদের উপরে উঠবে। হ্যাঁ, এই যে, এই যে, হ্যাঁ ওই যে দেখেন ছাদের উপরে উঠে গেছে, স্বাধীন জীবনযাপন। মাশাল্লাহ, আবার হচ্ছে এদিকে নামবে, যাবো যাচ্ছে। ওয়াও, চমৎকার। আসলে আমি এটাই চেয়েছিলাম, ময়ূরগুলো যখন থেকে নিয়ে আসছি, নিয়ে আসার আগে থেকেই আমার প্ল্যান ছিল যে এগুলোকে একদম মুক্তভাবে ছেড়ে লালন পালন করার, অভ্যস্ত করাবো, মুরগির মতো টেম করে ফেলবো। তো ইনশাল্লাহ সেই জায়গায় এখন অবধি আলহামদুলিল্লাহ আমি সার্থক হয়েছি। হ্যালো হ্যালো। তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ড ক্যানভাসের সাথেই থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।